লক্ষীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া মতবিনিময় সভা করেছেন। সোনাপুর ইউনিয়নের রাখালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। লক্ষীপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বি এম ইউসুফ জালাল কিসমত, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্বাসউদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকে। এ সময় অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া চেয়ারম্যান নির্বাচিত হলে একটি সুশৃঙ্খল রায়পুর উপজেলা গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।